গাড়ি চাপায় নটরডেম কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যু বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। এ সময় রাস্তা অবরোধ করে গুলিস্তান, ফার্মগেট, সায়েন্স ল্যাব, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে তারা। এতে পুরো রাজধানীতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। সহপাঠী নাইম হাসানের মৃত্যুর ঘটনায় তার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে নটরডেম কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের সামনে থেকে গুলিস্তান মোড়ে অবস্থান নেয়, যেখানে বুধবার সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ি চাপায় প্রাণ গেছে নাইম হাসানের। এদিকে পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া, নিরাপদ সড়কের দাবির পাশাপাশি নাইম হাসানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করে হলিক্রস বিজ্ঞান কলেজ সহ বেশ কিছু স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। 2018 সালে আপনারা দেখছেন নিরাপদ সড়কের কারণে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে গেছি, কিন্তু এর ফলাফল কিন্তু আমরা এখনো পাচ্ছি না। একই দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা এবং শান্তিনগরে সড়ক অবরোধ করে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা। জনসাধারণের জন্য নিরাপদ সড়ক নাই, সেই দেশে হাজার কোটি টাকার পদ্মা সেতু কোনো দরকার নাই স্যার। আগে আমরা নিরাপদ সড়ক ইনশোর করতে হবে সরকারকে। এছাড়াও রাজধানীর সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে পুরো রাজধানীর যান চলাচল ব্যবস্থা থমকে পড়ে, বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে রাজধানীর ফার্মগেটে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, ফার্মগেটে বিক্ষোভের এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানান। এই মুহূর্তে পরিস্থিতি আসলে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, এবং এই মুহূর্তে শুধু নয়, গত দুই ঘন্টা থেকে আমরা দেখছি একটানা তারা বিক্ষোভ করছেন। ফার্মগেটের যে প্রধান সড়ক, যে দিক দিয়ে ফার্মগেট হয়ে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় যাওয়া, বেশ কয়েকটি দিকে যাওয়া যায়, সেই মূল সড়কটিতে অবস্থান করেছে শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত নাইমের হত্যার বিচার না হয়, তারা বলছেন যে নাইমের যে দুর্ঘটনা হয়েছে সেটির জন্য আসলে সড়ক ব্যবস্থাপনার যে অনিয়ম সেটিকে দায়ী করে বলছেন, তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই সড়ক অবরোধ চালিয়ে যাবেন। বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই সড়কে অবস্থান করছেন। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন যে নাইম হত্যার বিচারের পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং শিক্ষার্থীদের অর্থাৎ যারা ছাত্র আছেন তাদের হাফ পাসের ব্যবস্থা করতে হবে, এবং সড়কের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে। তারা বারবার একটি কথা বলছেন যে 2018 সালে যে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল এবং তারা যে সড়কে নামার পর সড়কে একটা শৃঙ্খলা ফিরে এসেছিল, সেটি এখন আর নেই, আবারও আগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তারা চাচ্ছেন যে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে, আইন কার্যকরের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার যে ব্যবস্থাটি সেটি যেন সরকার দ্রুত করে। এখন তারা স্লোগান দিচ্ছেন, বারবারই বলছেন যে নাইম হত্যার বিচার চান। এবং আমি যদি বলি, শুধু ফার্মগেট নয়, আমি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু আমরা ছাত্রদের অবস্থান দেখছি। ছাত্ররা রাস্তায় নেমে সড়কে গাড়ির তল্লাশি করছেন, গাড়ির লাইসেন্স দেখছেন, এবং গাড়ির লাইসেন্সের মেয়াদ আছে কিনা, ফিটনেস রয়েছে কিনা, সেই জিনিসগুলো দেখছেন।
তাদের কাছ থেকে আসলে পুলিশ সাংবাদিক কারো গাড়ি ছাড় পাচ্ছে না, যে যাদের গাড়িতে একটু অনিয়ম দেখতে পাচ্ছেন তাদের গাড়ি ধরে আটকাচ্ছেন এবং সেগুলো সাইড করে রেখে পুলিশের হাতেই দিয়ে দিচ্ছেন। তো শিক্ষার্থীরা আসলে এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন, তারা বলছেন যে তাদের যে কটি দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় গুলিস্তানে রাস্তা পার হতে যে নাঈম হাসান একটি ময়লার গাড়ির নিচে পড়েন সিটি কর্পোরেশনের, এবং তারপরে কিন্তু সেটি পড়ার পরেও গাড়ি তার উপর দিয়ে চালিয়ে দেওয়া যাওয়া হয় এবং এই ঘটনার প্রেক্ষিতেই আন্দোলন করছে। গতকালকেও তারা নেমেছে, আজও নামছে এবং তারা বলছেন যে তারা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। রাইকা দর্শক, এখন যাচ্ছি গুলিস্তানে, সেখানে আছেন মুশফিকুল সালেহীন। মুশফিক, গুলিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। এই মুহূর্তে নটরডেম কলেজের শিক্ষার্থীরা এবং সেই সাথে আরও দুই তিনটি কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে নগর ভবনের সামনে। তারা আজ বেলা সকাল 11টা থেকে গুলিস্তানের জিরো পয়েন্টে যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবরোধ করে তাদের আন্দোলনটি শুরু করে এবং পরবর্তীতে এই কিছুক্ষণ আগেই তারা এসে নগর ভবনের সামনে অবস্থান করে। সর্বশেষ আমরা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে সরকারকে এবং তারা বলছে তারা রবিবার আবার হচ্ছে রাস্তায় নামবে যদি না তাদের দাবিগুলো মানা হয়। তাদের তারা যেই জায়গাটি বলার চেষ্টা করছেন যে যদিও ঘাতক যে ড্রাইভারকে সেই ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কথা হচ্ছে যে ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে যে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলনটি সেই আন্দোলনের দাবিগুলো সম্পূর্ণ পূরণ হয়নি এবং সেই সাথে তারা যেটা বলার চেষ্টা করছেন যে এখনও লাইসেন্স ছাড়া প্রচুর ড্রাইভারকে রাস্তায় দেখা যাচ্ছে, ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে না এবং এই দাবিগুলোতে তাদের যে দাবিটা এই দাবিগুলো এখনও পূরণ হয়নি বলে তারা মনে করছে। তারা আজকেও অনেককে দেখেছেন ট্রাফিক যে পুলিশ রয়েছে তারা অনেকের কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকার পরও তাদেরকে হয়তো বিভিন্ন সুবিধার বিনিময়ে বা ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়েছেন, এই অভিযোগগুলো তারা করছেন। তো তারা বলছেন যে এই সকল ক্ষেত্রে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানতে হবে, যদি তারা এই দাবি না মানা হয় তাহলে তারা যেটা বলছেন যে আগামী রবিবার তারা প্রথমে সচিবালয়ে ঘেরাও করবে এবং সেখানেও যদি সেভাবে যদি কাজ না হয় তাহলে তারা পরবর্তীতে গণভবনে যেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বা দাবি জানাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে নগর ভবনের সামনে নটরডেম কলেজ সহ ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা আজকে এই আন্দোলন এখনো চলমান রয়েছে, পরবর্তী যে কোনো আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেবো।